আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহিয়ান ফার্নিচার থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আর সুন্দর একটা সোফা নিয়ে। তো যাদের বাজেট কম বা রাজকীয় বাজেট কমের মধ্যে যারা রাজকীয় সোফাগুলো খুঁজছেন, মূলত এই সোফাগুলো আসলে তাদের জন্য। তো আমরা এই সোফাটা যা দিয়ে করেছি সেটা হচ্ছে সেগুন কাঠের উপর, এবং আমরা এটাকে পাইপ সোফা বলে থাকি। এবং এই সোফাটা সাধারণত হয়ে থাকে 3:1 মধ্যে। তো আপনারা চাইলে যে কোনো প্যাটার্নে নিতে পারেন, 3:1 নিতে পারেন, 2:1 নিতে পারেন, যে কোনোভাবে 2:2 নিতে পারেন। তো এটা আমরা সেগুন কাঠের উপর, আর এমনি নর্মালি এটা সবসময় হয়ে থাকে 3:1 মধ্যে। আমরা এটার মধ্যে যে কাপড়টা আমরা ইউজ করছি সেটা হচ্ছে চাইনা ফেব্রিক্সের মধ্যে সলিড ফোমের উপর গদি করা। সলিড ফোম বলে রাখি যে আমরা যখনই একটা প্রোডাক্ট করি সেটা আমাদের কাস্টমারদের উপর, যে উনি কী চাচ্ছেন, কী দিয়ে নিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে। তো আপনি চাইলে ফোম থেকে শুরু করে কাপড় যা যা আছে সর্বোচ্চটা আপনি দেখে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা এখানে যে ফাইবের যে ডিজাইনটা আমরা করে থাকি, এই ফাইবের ডিজাইনটা হয়ে থাকে হচ্ছে আপনার 2 ইঞ্চি কাঠের থেকে, এবং 2 ইঞ্চি কাঠগুলো আপনার গুলানুর গুলিয়ে তারপর আপনার এইগুলোকে, কারণ 2 ইঞ্চি কাঠ যখন আমরা নকশার জন্য করা হয় তখন আপনার এই কাঠগুলো একটু কমে যায়। আর আমরা পায়াটা করেছি হচ্ছে 4 ইঞ্চি থেকে। আমি একটা হাইসাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম এটার সাথে আপনি 2, এটা হচ্ছে 3 সিটার, তো এটার সাথে 2:1 পেয়ে যাবেন। এটার প্রাইসটা বলে দিচ্ছি, অনলি 45,000 টাকা হলে আপনারা আমাদের এই ফাইভ সোফাটা পেয়ে যাবেন। এবং আশা করি এটা আপনাদের একদম নাগালের মধ্যেই। এবং এখানে আরও একটি সোফা রেডি হচ্ছে আমাদের, খুবই সুন্দর একটা সোফা এটা, কারণ আমরা সাধারণত ফিনিশিং হওয়ার পরে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই, তারপরেও যেহেতু একটা ভিডিও করতেছি ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই সোফাটা আমরা এখন যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একদম লাস্টের পরের লাস্টের আগের যেটা একদম, কারণ ফাইনাল ফিনিশিং দেওয়ার পর তখন আপনার ওইটার মতো যে এখন যেটা গ্লেজি একটা ভাব চলে আসে আপনার, এটার মতো গ্লেজি ভাবটা চলে আসবে। তো এটাও আমরা সেম প্যাটার্নই করতেছি 3:1 মধ্যে। এটাও সেগুন কাঠের, এবং প্রত্যেকটা ফার্নিচারই আমাদের সেগুন কাঠে করার আমাদের একটা চাহিদা থাকে। অনেক সময় কাস্টমারদের বাজেটের কথা চিন্তা করে তখন অন্য কাঠে যেতে হয়, কারণ আমি বলবো যে সেগুন কাঠগুলো আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। আর মেহগুনি কাঠগুলো আমি বলবো না যে অতটা খারাপ, বাট আমরা যদি আপনার খুব বেশি পরিমাণ কপাল খারাপ না হয় দেন তাহলে মনে হয় যে এই মেহগুনি কাঠগুলো ভালো। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনলি 55,000 টাকা হলে আপনারা আমাদের এই সোফাটা পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে 2টা সোফা দেখানোর চেষ্টা করে থাকলাম, আজকের মতো এখান থেকে বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে ফ্যাক্টরি ঠিকানা বলে দিয়ে যাচ্ছি, উত্তরবাড্ডা পূর্বাচল 14 নম্বর লেনে আসলে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন, এবং সেই সাথে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। এবং অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।